साल 2004 इंदोनेशियार द्वीप सुमात्रार उपकूले हवा रिक्टर स्केल 9.3 मात्रार भूमिकम्पे मारात्मक भावे केंपे उठेछिल जापान इंदोनेशिया थाइलैंड भारत श्रीलंका थेके आफ्रिकार उपकूल पर्यन्त सारा पृथ्वी नाकि सेदिन 1 सेंटीमिटार पर्यन्त केंपे उठेछिल भावा जाय এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল ইন্দোনেশিয়ার কাছে সমুদ্রগর্ভের 30 কিলোমিটার নিচে এবং তা থেকে তৈরি 30 মিটার উঁচু সুনামির ঢেউয়ে মারা গিয়েছিল 2 লাখেরও বেশি মানুষ। এটি ছিল বিশ্ব ইতিহাসে রেকর্ড করা ভূমিকম্পগুলোর মধ্যে তৃতীয় বিধ্বংসী ভূমিকম্প। ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে ধ্বংসাত্মক। এটির সবচেয়ে ভয়াবহ দিক হল এ বিপদ কখনো বলে করে আসবে না, আচম্বিক এসে তছনছ করে দিয়ে যাবে মানুষ কিছু বুঝে ওঠার আগেই। আজকে আমরা জানব ভূমিকম্প কি এবং কি কি কারণে ভূমিকম্প সংঘটিত হয়। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন। ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার ওপরে উঠে আসে তখন ভূমিকম্পন হয়। ভূমিপৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনই ভূমিকম্পন। হঠাৎ যদি ঘরের কোনো জিনিসপত্র দুলতে শুরু করে, যেমন দেয়ালঘড়ি, টানানো ছবি বা খাটসহ অন্যান্য যে কোনো আসবাবপত্র, বুঝতে হবে ভূমিকম্প হচ্ছে। সহজ কথায় পৃথিবীর কেঁপে ওঠাই ভূমিকম্প। ভূমিকম্পন সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আবার কখনো কিছু সময় পরপর অনুভূত হয়। এ কম্পন কখনো অত্যন্ত মৃদু, আবার কখনো অত্যন্ত প্রচণ্ড হয়। 1912 সালে জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার পৃথিবীর মানচিত্র পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে উপনীত হন যে এক সময় পৃথিবীর মহাদেশগুলো একত্রে ছিল, যা ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে গেছে। ওয়েগনারের এই তত্ত্বকে বলা হয় কন্টিনেন্টাল ড্রিফ্ট। পৃথিবীর উপরিতল কতগুলো অনমনীয় প্লেটের সমন্বয়ে গঠিত। এই প্লেটগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এক একটি টেকটনিক প্লেট মূলত পৃথিবীর অভ্যন্তরীণ গলিত পদার্থের বাইরের আবরণ, যা একটি পাথরের স্তর। ভূস্তরে যা কিছু রয়েছে তা এই প্লেটগুলোর উপরেই অবস্থিত। টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে পাশাপাশি লেগে রয়েছে, আবার প্রতিটি স্তর একাধিক প্লেটে বিভক্ত। এগুলো প্রায় নিজেদের মাঝে ধাক্কায় জড়িয়ে পড়ে, কখনো মৃদু কখনো বা সজোরে। যেহেতু প্লেটগুলো শিলা দ্বারা গঠিত তাই ধাক্কার ফলে তাদের মাঝে ঘর্ষণের সৃষ্টি হয়। এই ঘর্ষণের মাত্রা অধিক হলে এক ধরনের শক্তি নির্গত হয় যা ভূস্তরকে প্রকম্পিত করে। এসব বিশাল আকারের টেকটনিক প্লেটগুলো যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায় তখন কেঁপে ওঠে মাটির নিচের তলদেশ, আর আমরা ভূপৃষ্ঠের উপর কম্পন অনুভব করি। যেখানে দুটো প্লেটের সংযোগস্থল রয়েছে সেখানে ঘর্ষণের সৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি থাকে। এই সংযোগস্থলের নাম প্লেট বর্ডার। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, গ্রহাণু এবং উল্কাপিণ্ডের আঘাতে ভূমিকম্প করতে পারে। আবার কোনো কোনো এলাকায় ভূপৃষ্ঠের গভীর থেকে অতিরিক্ত পানি কিংবা তেল উঠানোর ফলেও ভূপৃষ্ঠের অবস্থানের তারতম্য ঘটে। তবে সবচেয়ে তীব্র ধ্বংসাত্মক ভূমিকম্পগুলোর কারণ লুকিয়ে আছে ভূত্বকের পাত সঞ্চালন বা প্লেট টেকটনিকের মধ্যে। আমাদের ভূত্বকের সবচেয়ে উপরের স্তরে লিথোস্ফিয়া বা অশ্বমণ্ডল আছে, তা বেশ কয়েক টুকরোই বিভক্ত। এর প্রতিটি ভাঙ্গা অংশের নাম হচ্ছে পাত বা প্লেট, যা অনবরত সরছে। সারা পৃথিবীতে গড়ে প্রায় 6000 ভূমিকম্প হয়। এগুলোর বেশিরভাগই মৃদু, যেগুলো আমরা টের পাই না। সাধারণত 3 ধরনের ভূমিকম্প হয়ে থাকে, প্রচণ্ড, মাঝারি ও মৃদু। আবার উৎসের গভীরতা অনুসারে ভূমিকম্পকে 3 ভাগে ভাগ করা যায়, অগভীর, মধ্যবর্তী ও গভীর ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের 70 কিলোমিটারের মধ্যে হলে অগভীর, 70 থেকে 300 কিলোমিটারের মধ্যে হলে মধ্যবর্তী এবং 300 কিলোমিটারের নিচে হলে তাকে গভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়।
ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে এক দুই মিনিট স্থায়ী হয়, তবে কিছু কিছু ভূমিকম্প 8 থেকে 10 মিনিটও স্থায়ী হয়। ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের অনেক ধরনের পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসলীলা সাধিত হয়। ঘরবাড়ি, ধন সম্পদ ও যাতায়াত ব্যবস্থা বিনষ্ট হয়, এতে জীবনেরও ব্যাপক ক্ষতি হয়ে থাকে। ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটল বা ধ্বংসের সৃষ্টি হয়। নদীর গতিপথ পাল্টে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, 1787 সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তলদেশে কিছুটা উঁচু হয়ে যায়, ফলে নদীর গতিপথ পাল্টে যায়। বর্তমান যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে। ভূমিকম্পের ফলে অনেক সময় সমুদ্রতল উপরে উত্থিত হয়, পাহাড় পর্বত বা দ্বীপের সৃষ্টি করে। আবার কোথাও স্থলভাগ অনেক স্থানে সমুদ্রতলে ডুবে যায়। 1899 সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় 5,000 বর্গ কিলোমিটার স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়। ভূমিকম্পের সময় শক্তিশালী টেবিল বা এ ধরনের আসবাবপত্রের নিচে আশ্রয় গ্রহণ করা উচিত। কোনো অবস্থাতেই কাচের জানালার পাশে অথবা এমন দেয়াল যা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশে অবস্থান নেওয়া যাবে না। বিশেষজ্ঞদের মতে, যদি ভূমিকম্পের সময় আপনি বিছানায় থাকেন তাহলে সেখানেই থাকুন এবং বালিশ দিয়ে নিজেকে ঢেকে রাখুন। তবে ঝাড়বাতি বা ফ্যান জাতীয় কিছু ঘরে থাকলে সেটা থেকে নিরাপদ দূরত্বে থাকুন। আশেপাশে শক্ত পিলার থাকলে সেটার নিচে আশ্রয় নিতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষ আহত অথবা নিহত হন ভূমিকম্প চলাকালীন তাড়াহুড়ো করে অবস্থান পরিবর্তনের সময়। তাই কোনো অবস্থাতেই ভূমিকম্প হওয়ার সময় দৌড় দেয়া অথবা দ্রুত বিল্ডিং থেকে নেমে যাওয়ার চেষ্টা করা যাবে না। উঁচু দালানের টপ ফ্লোরে থাকলে ছাদে চলে যাওয়া নিরাপদ, কিন্তু দরজা বা রাস্তা পরিষ্কার জানা না থাকলে ঘরেই অবস্থান নেওয়া উচিত। আপনি যদি বাইরে থাকেন এবং ভূমিকম্প হয় তাহলে বিল্ডিং থেকে দূরে থাকুন। এছাড়া আপনি যদি ড্রাইভ করতে থাকেন এবং ভূমিকম্প অনুভব করেন তাহলে গাছ, বিল্ডিং, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি পার্ক করে থেমে থাকা বুদ্ধিমানের কাজ হবে।